আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফারিয়া, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে শিম বছর জুড়ে রাখবেন। একেবারে ফ্রেশ শিম গাছ থেকে তুলে নিয়ে নিচ্ছি। শিম প্রায় এখন শেষ হয়ে গেছে, আর এই শিমগুলো ম্যাক্সিমাম আমাদের চিটংয়ে পাওয়া যায়, একেবারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি শিমগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি, আগে ধুয়ে তারপর আপনার আঁশটা ছেড়ে নিয়েছি। টিপসটা মাথায় রাখবেন, আঁশ ছেড়ার সময় যাতে ওইটা ভিতরে বিচি দেখা না যায়, একেবারে ছুলে না যায়, তাহলে ভিতরে পানি ঢুকে যাবে। আমি এখানে পানিটা ফুটিয়ে নিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এখন আমি শিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট একটু সিদ্ধ করে নেবেন, যাতে একেবারে এটা সিদ্ধ না হয়। তো এখানে কোনো ঢাকনি দিবেন না, ঢাকনি দিলে আপনার কালারটা নষ্ট হয়ে যাবে। বেশি সিদ্ধ করতে যাবেন না, কারণ শিমে শিমে ব্যাস কম আছে। কিছু শিম আছে বাড়া শিম, সেগুলো হয়তো 3 থেকে 4 মিনিট করবেন, আর এই শিমগুলো একটু নরম, সেক্ষেত্রে 2 মিনিট করলে হয়ে যাবে। এখন এটা হয়ে গিয়েছে, দেখুন শিমের পানিটা কালারটা অন্যরকমভাবে চলে আসছে। আমরা তো অনেক সময় শিম যখন সিজন চলে যায় তখন কিন্তু খেতে ইচ্ছে করে, তখন আপনার 200 টাকা পর্যন্ত কেজি হয়ে যায়। এখানে আমি বরফ পানি নিয়ে নিয়েছি। বরফ পানিটা কেন নিয়েছি, টিপসটা হলো বরফ পানি নিয়েছি শিমটা যেন সবুজ থাকে। আমি যখন চুলার থেকে আপনার পানি ছেঁকে শিমগুলা নামিয়েছি, তখন এই শিমের ভিতরে এখন আমি শিম দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটু একটু লালনসি ছিল, যখন বরফে দিয়ে দিয়েছি এখন শিমটা কিন্তু সবুজ হয়ে গিয়েছে। আর যাদের কাছে ফ্রিজ থাকবে না, তারা আপনারা পুকুরের পানিতে একেবারে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, 2-3 মিনিট ভিজিয়ে রাখবেন। আর এখানে আমি বরফ পানি দিয়েছি, তারপরও আমি ট্যাপের পানিটা ছেড়ে দিয়ে দিয়েছি, বারবার একটু ধুয়ে নিচ্ছি এটা, যাতে সবুজ কালারটা থাকে। সবুজ কালার থাকার জন্য আপনাদেরকে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার না করলে তাহলে শিমটা আপনার থেতলা হয়ে যাবে, এটার কোনো আপনার বছর জুড়ে রাখতে পারবেন না, খেতে ভালো লাগবে না। আমি গত বছরও রেখেছিলাম, তাই ভালো দেখেছি দেখে এবারও আপনাদের সাথে শেয়ার করলাম, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। এখন এখানে আমি একটি তাওল ভিজিয়ে নিয়ে নিয়েছি। তাওল ভিজিয়ে আমি এখন এটাকে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। বেশি আমি একটি গামছা দিয়ে, সুতির গামছা দিয়ে এখন এটার উপর থেকে পানিটাকে একটু চেপে চেপে নিয়ে নেব। মনে রাখবেন এখানে যেন শিমের ভিতরে কোনো প্রকার পানি যেন না থাকে। শিমের ভিতরে যদি পানি থেকে যায় তাহলে শিমগুলো আপনি ফ্রোজেন করতে পারবেন না, ভিতরে পানি পানি ভাবটা থেকে থাকবে। একটা তাওল দিয়ে আমি নিচে দিয়ে দিয়েছি, এখন এটাকে চেপে চেপে পানিগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে একটা একটা করে ভিজে আপনি একটা এখন ধরে ধরে একটা একটা কয়বার করবেন, এভাবে একটা একটা করে দিয়ে আপনি আস্তে আস্তে করে এভাবে নিয়ে নেবেন। আর আমি ফ্যান ছেড়ে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি 20-25 মিনিটের মতন ফ্যানটা দিয়ে দিয়েছি, যাতে শিমটা পানিটা শুষে নিয়েছে, তারপরও শিমটা যেন সুন্দরভাবে আপনার হয়। তো শিমের কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শিমটা শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি, কারণ স্টিলের প্লেটে আপনি যখন ফ্রিজে রাখবেন তাহলে এটা কিন্তু লেগে যাবে না, খুব সুন্দরভাবে আপনার এটা শক্ত শক্ত হয়ে যাবে। এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, আর আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমি এটা ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার মতো। 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়ে দিয়েছি, এখন আমি ফ্রিজ থেকে এখন নামিয়ে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একেবারে টনটনা শব্দ হয়ে গিয়েছে, এখন শিমগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। শিমগুলো ফ্রিজ থেকে নামানোর পরে আপনি কখনো ফ্রিজের নিচে রেখে দিবেন না, এই শিমগুলোকে নামানোর পরে আপনি সাথে সাথে আপনি পলি ব্যাগ করে ফেলবেন। তা আমি এখানে একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি, পলি ব্যাগে আমি এখন এই শিমগুলোকে ভরে ফেলব। আমরা যখন এই যে সামনে রোজা আসতেছে, রোজা কিন্তু শিম গাছে তেমন একটি থাকবে না, তো এর সময় আপনারা বাইর করে খেতে পারেন বা আগামী বছরও খেতে পারবেন। এটাকে বাতাস বাইর করে ফাল করে
বেঁধে নেবেন। নিয়ে একটা এয়ার টাইট বক্সের ভিতরে এভাবে করে করে আপনারা রাখতে পারেন, অথবা পলিথিন দিয়েও রাখতে পারেন, শুধু পলিথিন দিয়েও রাখতে পারেন। তো এয়ার টাইট বক্সের ভিতরে রাখলে তাহলে বাতাসটা ভিতরে না ঢুকলে সেই ক্ষেত্রে শিমগুলো আস্তে আস্তে থাকবে। আর শিমগুলো যখন ফ্রিজ থেকে বাইর করে খাবেন পানিতে কখনো ভেজাবেন না, বরফটা আমনে ছোটার পরে আপনারা রান্না করতে পারবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।